আমাদের থেকে শাড়িটা কি সুন্দর। যাদের সাথে আমরা মন্দারমণি গেছিলাম অনির্বাণে অফিস কলিগরা সবাই মিলে আজকে বিকেলে এক জায়গায় মিট করব সেটার জন্য। আর এই হচ্ছে আমার এখানে দাদাকে ক্ষমা করবো, মানে নখ কাটছে বসে বসে। আর এই ছিল আমার আজকে ড্রেস, একটু একটু দেখা যাচ্ছে। এটা এক্সিবিশন থেকে কিনেছিলাম ইফিতা বলে একজনের থেকে, আমি এটার আলাদা আর কানে দুলটাও নিয়েছিলাম একজনের থেকে। এগুলোর সব আলাদা আলাদা রিলে দেবো, আজকে দিতে পারবো না, কোনো একদিনকে গেট রেডি উইথ মি করবো ভেবেছিলাম, আজকে করবো কিন্তু আজকে আর পাচ্ছি না, গরম লাগছে, সময়ও নেই। আর এই পড়েছি, আর এই ব্যাগটাও নিয়েছি, যার থেকে তোমরা তো দেখেইছো এক্সিবিশনের যে রিলটা দিয়েছিলাম আর ব্লগটা দিয়েছিলাম, তো ওখান থেকেই নিয়েছি। আর যেহেতু এটা পেড প্রমোশন না, আমি ডিটেলে কিছু বলবো না, যেটুকুনি বলা সেটুকুনি আমি রিলে দেখাবো। আর এই হচ্ছে আমার আজকে ও টি টি, এই গরমের জন্য এটা খুব কমফোর্টেবল জানো তো, এরকম কোর্ডসগুলো তোমরাও ক্যারি করতে পারো গরমকালের জন্য। কালকে পুরো আধ ঘন্টা মেডিটেশন করেছি, লাস্ট ওয়ান উইক আমি ভালো আছি, দেড় বছরের প্রথম লাস্ট পাঁচ দিন এই আছি মেডিটেশন পাওয়ার। এখন খাচ্ছি এই টক ডাল আর ঢেঁড়সটা, বলে রেখে গেছি টক ডাল আর ঢেঁড়সের ঝাল। আমি এর মধ্যে একটু মৌরি দিই আর মুড়ি ছেড়ে দিই, দিয়ে খাই না তো। আমার কালকে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, গত বছরে বেরিয়েছিল, এখানে এসে আমার গরমে কী সব হয় আমার শরীরে, আমি একদম গরম, আমি কোনো কিছুই বেশি ম্যাক্সিমাম নিতে পারি না, আমার শরীর খুব ঠান্ডা খুব গরম, যা থাকবে মাঝারি, ভয়ঙ্কর কিছু আমি আমার জীবনে নিতে পারি না, মানে নর্মাল থাকবে, অ্যাব নর্মাল কোনো কিছু নেওয়া যায় না। তো এটা হচ্ছে অনির্বাণদের অফিসের ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া হয় সবাই খায়। এখন আমি খাবো, লাঞ্চ করে নেবো, কালকে আমি ভাত ভাজা করে রেখেছিলাম, ওখানে গিয়ে এসেছি রাত্রিবেলা, অনির্বাণ বাড়ি ফিরেছে 11টায়, তখন ওকে খেতে দিয়ে আমি জাস্ট আমার খাবারটা করে দিয়েছিলাম, খেয়ে নিই, ওরা কখন খাবে আমি জানি না, আমার খিদে পেয়ে গেছে। আর কিছু নিজের কাজ করলাম আর বই পড়ছিলাম। এই যে আমি এখন এটা খাচ্ছি, নাতাশা খাচ্ছে, কি আসি বাবা গো, ও তো আমার মতন ডিম ভাত খাচ্ছে, আমিও ডিম ভাত খাচ্ছি, দেখছো আমার মুখ দেখা যাচ্ছে তো, তাহলে দেখা যাচ্ছে। ওকে বলছিলাম এটা কীভাবে করেছি, তেল ডিম দিয়ে দেবেন, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন, নুন দিলে আমার একটা পেস্ট করা থাকে, আদা পেঁয়াজ রসুনের আর টমেটো একটা পেস্ট করা থাকে, ওটা এই চামচে দু চামচ দিয়েছি, আর তার মধ্যে যা ডেলি মশলা তোমরা ব্যবহার করো সে ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর জল দিয়ে দিয়েছি, জলের পর ভাত দিয়ে দিয়ে ওটা একসাথে ভাতের সাথে এটা মাখামাখি মতন হয়েছে, সামান্য জল দিয়ে, বেশি জল না, এটা ঠিক ভাত ভাজা টাইপ না, মানে গ্রেভি মাখা, মানে ডিমের কারি মাখা টাইপ। আমি ব্লগে বলছি রান্নার ক্লাস, মানে আমি ফ্রাই ভাত ভাজা আনলে কী হয় গলায় খুব লাগে, মানে গরমকালে অন্তত শুধু শুধু খাওয়া যায় না, মনে হয় তখন একটা গ্রেভি হলে ভালো হতো, তাই আমি এটা করে রেখে নিলাম। এই যে আসছে আমাদের সংসার সাজিয়ে এনেছে, কত কী বাবা গো বোঝা যাচ্ছে যে হচ্ছে দুর্ভিক্ষের কারণ আর দুর্ভিক্ষের ফলাফল, কত কি দিয়ে বুঝেছে বানাচ্ছে। এই যে আমরা সব বেরোচ্ছি এখন এখান থেকে, ওরা হাঁটছে আমরা বাইকে করে যাচ্ছি, ওরা তো তাড়াতাড়ি পৌঁছে যাবে মনে হচ্ছে আমাদের আগে, দেখা যাক কি হয়। প্রচন্ড গরম, দেবের মতন প্রচন্ড গরম, প্রচন্ড দেখাচ্ছে। আমরা খুব লাকি যে অনির্বাণের অফিসে এই দুজন ভালো দাদা আর দুজন ভালো দিদি আর একটা ভালো বোন পেয়েছি,
ওদের ভালোবাসার আর প্রশ্রয়ে এখন আমরা এই আজকের ডিনার কাম একটা সন্ধ্যেবেলার খাবার খেতে যাচ্ছি। রাতে বাড়ি ফিরে আমরা কেউ খাইনি, তাই এটাকে ডিনারই বললাম। এই সমস্ত খরচটাই অফিস দিয়েছে, ভাবো একবার কি ভালো না? এরকম অফিসে সকলে জয়েন করা উচিত। আমি যদি কাজ পারতাম তাহলে এই অফিসে রোজই কাজ করতে চলে আসতাম। যাই হোক, পৌঁছে গেছি, এই যে চলে এসেছি। আর ওই যে ওরা হেঁটে আসছে, ধরো আমার হাতে কত কি দিয়েছে, খাওয়ার আগে করতে পারি। আচ্ছা ব্লগে তো একবার হাই করো। এই যে মামা, হ্যালো বলো। দিদি তো আগে হাই বলে দিয়েছে। এই হাই কর নাতাশা, হাই কর। এই যে হাই নাতলোমা, ব্যাগে টেপড়ে গেছে। দেখি দেখো দেখো ছবিটা দেখো, কি করবো, যাবো ওখানে, ওখানে যাবো গান গাইতে, নাতাশার বক্তব্য বল। রোগে পড়ে খাচ্ছে, আগে তোমায় দিয়েছিলাম এদিকটা খালি পেয়েছে তাই।
ক্যাফের অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো, আর তার থেকেও ভালো এই ছেলেটির গান, তাই বারবার চলে আসছিলাম ওর সাথে গাইতে। গরম জল খা, যেইটুকুনি ছিল সব সব পেটটায় নম। কোথায় গেল আর একজন? কই বড়জন? টাটা টাটা, সামনে মাসে আবার হবে। এই দেখো সেই আমার মানে গিয়ে খালি পড়ো না একটু, কি করছো? আমি টাটা করছি, ফ্রেমটা নষ্ট করে দিল, টাটা করো। এইবারে বাপরে মাথাটা ফেটে গেল। আমার একটা মাত্র মাথা, সেটাও ফেলে দিল। বাবা মাদে একটা জিনিস ভাঙিয়ে খেয়ে বেঁচে আছি, মাথাটা নষ্ট, এমনি মাথাটা নষ্ট, তারপর আর নষ্ট করো না।
না না বাবা ক্যাফে থেকে কত কি খেয়ে বেরোলাম। ঝিঙে 300 কত? পারবো না তো তুমি বলছো কেন? কে ধরে তাহলে? লাস্ট 1.5 বছর ধরে কে ধরছে? আপদ একটা তো ধরতে পারবো না। এটা হাজির স্যার ম্যাডামরা হাজির মম্পুষ গুদুপুচু হ্যাঁ হ্যাঁ চেটে খেয়ে নে আমায়। ওই বাবাজি হাজির লেজ নাড়ছে দেখো টং 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 টং। হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। এগুলো সব অনির্বাণ ভাঁজ করবে আমি ওখানে খুলে খুলে দেখাবো ওর মুখটা দেখার মতন দেখাতে পারতাম। যেটা আমার হাইট অব্দি মানে এটা আমার দৈর্ঘ্যের কুর্তি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ। এটা খেয়ে দিয়েছে জানি না বলতে পারলাম স্প্যাগেটি ক্লাম্পাম ব্লাউজ মানে থেকে যেটা আমি নববর্ষ করেছিলাম এক দুটো প্রিন্টে কিনেছি একটা হোয়াইট একটা ব্ল্যাক আর একটা আর এটা নাম আহম আহমেদ থেকে নিয়েছি ঠিক আছে। এটা ব্লাউজগুলো না শাড়ি ওটা মানে থেকে এটা আহমেদ থেকে আচ্ছা। নামগুলো কি সুন্দর বলো তো পড়াশোনা করার পর এরকম নাম রাখা যায়। আহম মানে হচ্ছে আমি ঠিক আছে অহংকার মানে আমার উপর অহংকার মানে আমার যা নিজের নিজেকে নিয়ে কিছু একটা এটা অহংকার। কি সুন্দর আমি যেটাই হাত দেবো তখনই ওখানে যারা ছিল তাদের সেটাই লাগবে মানে আমি বুঝতে পারি না কেন এটা আলু কিনলে আলুতেও হয় শাড়ি কিনলে শাড়িতেও হয়। এই আলু না এই শাড়িটা আর নেই সব ওয়ান পিস করেছিল এক্সিবিশনে আর এটা আমি দেখে নিয়ে নিয়েছি এই কালো ব্লাউজ দিয়ে পরো বলে একসাথে এখানে দেখে এর সাথে আমি তোমাদের যাদের ভালো লাগবে নিয়ে নেবে। পে প্রমোশন না আমি করতে পারছি না ডিটেলে কিছু। এটা কেক দিয়েছিল চকোমার্ট বলে আমি তো এখানে দেখি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় কেক দুটো পচে গেছে চকলেটটা আছে তোমাদের দেখাবো দেখাবো করে করা হয়নি গরমে কেক করেছে দেখাচ্ছি। এই শাড়িটা খুব সুন্দর হ্যাঁ তোমাদের জানে ভালো লাগছে উপহারের থেকে শাড়ি কেন ব্লাউজও আছে ওদের ঠিক আছে মানে ডিজাইনার ব্লাউজ যেগুলো তোমরা পোস্ট করছিলে যে দেখি দেখি আরেকবার দেখো উপহার আর ডিজাইনার ব্লাউজ আরে দেখাই তো এখন তুমি কি দেখাচ্ছ আমি কি করে বুঝবো। হ্যাঁ উপহার থেকে ডিজাইনার ব্লাউজ যেগুলো 1200 টাকা অবধি ছিল ব্রাইডাল কালেকশন 1200 টাকা দিচ্ছে কি করে দিচ্ছে ভগবানের আমি হলে তো দিতে পারবো না। এই দেখো শাড়িটা দেখিয়ে দিই খুব সুন্দর হালকা আর প্রথমে কালো শাড়ি একটা দিয়েছিল আমার জন্য গিফটে কিন্তু আমার সেম একটা শাড়ি রয়েছে আমি এবারে যে পুজোয় পরব বলে কিনে রেখেছি তোমরা জানো পুজোর শাড়ি আমার কেনা কমপ্লিট তো সেই জন্য ওটা আমি চেঞ্জ করে মানে ওরাই বললো যে আসলে যখন চেঞ্জ করে দিচ্ছি তো এটা আমাকে দিল এটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এটা উপহারের থেকে নেওয়া কৃষ্ণা বুটিক থেকে মোহিনীর ঘোড়াগুলি লেখা একটা টি শার্ট খুলে দেখাচ্ছি সবই খুলে দেখাবো দোকানদার যেমন দেখায় ওরকম ভাবে সবই দেখাবো তোমাদের মোহিনীর ঘোড়াগুলি আমি বলেছি এটা সবই আমার সাইজে দিয়েছিল এটা অনির্বাণের জন্য দিয়েছে ওটা ছেলেদের এই দোকানটা হ্যাঁ এই দোকানটা ছেলেদের যে কি করবো বলে বার করে গেছিলাম এটা দুর্গা পুজোর শাড়ি দেখো দুর্গার ছবি আঁকা আছে ভেবেছিলাম এবারে শান্তনুদের বাসন্তী পুজোতে এই শাড়িটা পরে যাবো কিন্তু এত গরম লাগছিল আমি শাড়িটা আর কিকো করতে পারিনি গরমের চোখে নিজে আর ওটা স্প্যাগেটি মানে এগুলো তোমার স্প্যাগেটি মানে এগুলো তোমার স্প্যাগেটি হ্যাঁ মানে মোটা ম্যাগি মোটা ম্যাগি এগুলো তুমি পড়তে পারো অ্যাজ আ ট্যাঙ্ক টপ অ্যাজ আ কি বলবো ব্লাউজ যাক তুমি তোমাদের ইচ্ছা হবে পরে
কেনা শাড়ি, এটা আমার কেনা শাড়ি, যে একটু দামি। এটা কিনেছি, এটা কিসে? ঢাকাই, আমি বলছিলাম মুসলিম, ঢাকাই একদম। এটার দাম 3,500 ছিল, আমার থেকে 2,700 টাকা নিয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে সন্ধি, এটা তিনটে দেখি সন্ধি, চারজন আমাদের মাদের বৈশি কাকিমারা, মাদের ছোট বা মাদের বৈশি হবে, সবাই মিলে চার বান্ধবী মিলে এই বুটিকটা ওপেন করেছে, খুলেছে, এক্সিবিশনে গেছে। আমি বললাম যে কি মজা বলো, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তোমরা বিজনেস স্টার্ট করে দিয়েছো। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে বুঝলে? তো ওই কথা বলতে গিয়েই দেখলাম এটা ওটা দেখে পছন্দ হওয়ার পর এই কালারটা আমার পছন্দ হলো, দেন আমি এটা নিলাম। এত হালকা, খুবই হালকা, এত ভালো, মানে পাতলা হালকা, ভীষণ সুন্দর। ঢাকাই মসলিন যেরকম হয় এরকম না, সব হয়ে এইটুকু না, একদম মানে বড় হাতের তেলও হলে হাতের তেলই চলে আসবে। দেখো শাড়িটা কতটুকুনি চলে। কি করছো? পরনই তো এখনো না, মসলিন শাড়ি কিছু হয় না। এটা হচ্ছে তোমার রাজস্থানি, এটা কিনেছি। এগুলো একটু দাম আছে, দুটো কানে আলাদা আলাদা, মানে দুটো মিলে আছে। তাই ওগুলো কোথায় গেল? পরে ফেলে দেবো না, সেটা মামাকে দিয়ে দিয়েছি, হাত যাচ্ছে না। আচ্ছা, আগের ব্লগ গুলো ওরা দেখছে, মানে কিছু তো জানতে পারছো? সবাই দেখছে, সব ব্লগ দেখছে, অনেকে কমেন্ট করছে না, গরম লেগেছে, সেই জন্য কমেন্ট করছে। সবাই বেশি বেশি করে জল খাও, কতজন করছে আর স্টোরিতে পাঠাচ্ছে, মেসেজে পাঠাচ্ছে যে দিদি দেখো জল রেখেছি, পাখি এসে খাচ্ছে। আমার যে কি ভালো লাগছে, আমি বলছি দেখো কতগুলো পাখি আশীর্বাদ করছে, কতগুলো প্রাণ আশীর্বাদ করছে, মানে এরকম ভাবেই তো মানে পজিটিভিটি ছড়িয়ে যায় না। আমার কাছে যতটা আছে আমি যদি না জানাই তোমাদের, তোমরা নেবে কি করে? নেওয়া না নেওয়া তোমার উপরে। আর নিজেদেরও হাইড্রেট রেখো ভালো করে, প্রচন্ড বাজে একটা হিট ওয়েভ চলছে, শক্তিশালী আত্মাতে পরিণত হবে, মানে এই ভাইব্রেশন গুলো খুব কাজে লাগে। ঘুম থেকে উঠে যে তোমরা আমাকে এতটা পজিটিভ করে দিচ্ছ, তোমাদের তো আমার কিছু দেওয়া উচিত। তো সেইভাবেই আমরা দুজন দুজনকে দিচ্ছি। এনিওয়েজ এনিওয়েজ এনিওয়েজ, লকিং শেষে দেখা যাবে নেক্সট ব্লগে। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব করো, 30,000 করো এবার, 30,000 তাড়াতাড়ি আমার সোনার গিফট দেখানো যাবে না, সোনার দেখানো যাবে না, পরে দেখানো হবে, সব দেখানো হবে, ওগুলো যেগুলো আমি বিয়েতে গিফট পেয়েছি। ওরা তো ওয়েট করছে, তুমি বলেছো না যে দেখাবে, সব ওরা বসে আছে। ইনফ্যাক্ট আমার বিয়ের ভিডিওটাও রেডি হয়ে গেছে, ওটা পুরোটা রেডি হয়নি, কিছু কারেকশনের বাকি আছে। তো মানে 2 বছরের আগে আমরা পেয়ে গেছি, যে এডিট করছে তার এক্সাম চলছে, তো ওটা হয়ে গেলে আমাকে দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারো।